নিচের দিকে যদি যান ন্যাশনালিটি, এখান থেকে আপনারা ন্যাশনালিটি বাংলাদেশটা সিলেক্ট করতে পারেন। বাংলাদেশটা সিলেক্ট করবেন, এখানে বলে রাখি অনেকে ভুল করে থাকেন, যদি আপনি মধ্যপ্রাচ্যে থাকেন এখানে ন্যাশনালিটি আবার মধ্যপ্রাচ্যে কোনো কান্ট্রি দিয়ে। আর লাস্ট দেন যে বিষয়টা হচ্ছে আপনাদের জন্য গাইডলাইন থাকবে কীভাবে আপনারা নিজে নিজে ইরান ইরানের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক শেয়ার করবেন, যাতে আপনার আপনার পাশাপাশি আপনার আরও ফ্রেন্ডস বন্ধু বান্ধব অন্যরা দেখে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল থিমসটি দেখিয়ে দেই। এখানে আমি শারজা দিলাম। হ্যাঁ, শারজা থেকে আপনারা গুগল ম্যাপস কীভাবে করবেন আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই কিছুটা ধারণা পেতে পারবেন। এখানে দেখেন আমি ডিরেকশন দিচ্ছি। হ্যাঁ, ডিরেকশন দেওয়ার পরে চলুন ইরানের একটা অপশন আমরা ক্লিক করি, লাইক এখানে আমরা ক্লিক করি, এটা হচ্ছে হরমুজান প্রভিন্স। ঠিক আছে, তো এখান থেকে দেখেন শারজা বা দুবাই থেকে কিন্তু হরমুজান প্রভিন্সে আপনার শিপ যায়, বৈধ উপায়ে দু দেশের মধ্যে একটা কানেকশন আছে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন, এই যে এই দেখেন এখানে তথ্য আছে যে এটা একটা ফেরি, কিন্তু রোডটা ক্রস হচ্ছে, আমি কিন্তু কার্সর ইয়ে করতেছি, মাউস পয়েন্টারটা আপনার তথ্যের উপরে বারবার ইয়ে করতেছে, আপনারা তো খেয়াল করলে দেখতে পারবেন এখানে রোডটা ক্রস হচ্ছে কিন্তু কান্ট্রি বর্ডার, দুইটা দেশের কান্ট্রি বর্ডারের মধ্যখান দিয়ে। তো আপনারা এই যে বিষয়টা হচ্ছে, এখান থেকে আপনারা এখানে কিন্তু টাইম লিমিট টাইমটাও দেখাচ্ছে কত কিলোমিটার, কিন্তু এই অল্প একটু জায়গা এখানে দেখাচ্ছে 186 কিলোমিটার। তো আপনারা এখানে আন্দাজ করতে পারবেন, এখানে দেখেন যদি আপনি ইয়েতে যান হেঁটে, এখানে যদিও মানুষ হাঁটার টিমস দেখাচ্ছে, মূলত এটা হচ্ছে ফেরি, ফেরিতে যদি আপনি যান 17 ঘন্টার 13 মিনিটের মতো লাগবে, লাইক দ্যাট, একটু কম বেশি হতে পারে, 20 ঘন্টা লাগতে পারে বা 1 ঘন্টা কমও লাগতে পারে। তো এখানে কিন্তু গাড়ির রাস্তা নেই, আমি যদি এখানে গাড়ির রাস্তাতে ক্লিক করি দেখেন আপনারা কোন দিকে রুটটা নিয়ে যায়, দেখেন এদিকে কিন্তু ঘুরাই 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 ঘুরাই, হ্যাঁ, তলপথে নিয়ে যেতে। তো এদিক দিয়ে আপনার হয়তো 30 ঘন্টা গাড়িতে লাগে। যাই হোক, আমরা এটা দেখবো না, আমরা দেখবো কীভাবে মানুষ প্রতারিত হচ্ছে এবং কীভাবে বৈধ উপায়ে আপনারা যেতে পারেন, পুরো বিষয়টা আজকে দেখবো। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা হচ্ছে, অনেকেই কিন্তু ভুল করে ওমান থেকে, আমি আর একটু দেখে করে, এখানে দেখেন এই অল্প একটু জায়গা, হ্যাঁ, 17 ঘন্টা লাগে। এখন আপনারা চিন্তা করেন যদি ওমান থেকে ইরান একজন মানুষ যায় তাহলে কত ঘন্টা পানির মধ্যে থাকতে হয়। তো এগুলো কিন্তু শিপের টাইম লিমিট। এখন যদি আপনার কাঠের নৌকা বা ধরেন আপনারা অনেকে ইন্টারনেটে দেখি যে লিবিয়া থেকে যে মানুষগুলো আপনার ইতালিতে যায়, ওরা কিন্তু একটা বেলুনের বা রাবাটের এই জাতীয় কিছু বুটে করে যায়। তো এটা লাইফ রিস্কের ব্যাপার, যদিও এই সমুদ্রটা আরও বড়, তো এটাও তো কম না ভাই। তো কথা হচ্ছে, আপনাকে হয়তো আমরা শুনে থাকি যে মাছ ধরার ট্রলার বা বিভিন্ন ট্রলারে আপনাদেরকে মানে ওমান থেকে ইরান দিয়ে দেয়। তো অনেকে কিন্তু খুঁজ পাওয়া যায়, আবার অনেকে পার হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমার কথা হচ্ছে সত্য বিষয়টা তুলে ধরা, ডিসিশন আপনাদের নিজস্ব, আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনাদের বিষয়ে। তো আমি রিকমেন্ড করি সবসময় বৈধ উপায়ে, আমি সিম্পলি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো, ওয়েবসাইট দেখিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি বেসিক একটা ধারণা দিব। তো চলুন, আমি আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে বৈধ উপায়ে আপনারা মিডিল ইস্ট থেকে, মধ্যপ্রাচ্য থেকে বা সরাসরি বাংলাদেশ থেকে আপনারা ইরানে ভিসা আবেদন করতে পারেন এবং ইরান যেতে পারেন, আমি এই বিষয়ে কিছু আপনাদেরকে ধারণা দেব। অনেকক্ষণ বকবক করলাম, তো যদি বিরক্ত হন কমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আমি কিন্তু আগে থেকে একটু পেজ ওপেন করে রেখেছি, এই পেজটা হচ্ছে আপনার ইরানের গভর্নমেন্ট ওয়েবসাইটের পেজ, আপনারা জানেন কাতারের মতো তারাও কিন্তু এই ভিসা পরিষেবা দিয়ে থাকে। তো আপনারা এখান থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারেন, এখানে দেখেন অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, এই এই যে লেখাটা আছে, তো আপনারা নিচে দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখবেন স্টার্ট এ ভিসা অ্যাপ্লিকেশন, আপনারা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা ভিসা টাইপ, এখানে দেখেন ভিসা, দেখেন ভিসা টাইপ কী কী আছে, এখানে সব ধরনের ভিসা টাইপ আছে, ট্যুরিস্ট, পিলিগ্রাম, ওয়ার্ক পারমিট। হ্যাঁ, তো আপনারা নিচের দিকে যদি যান ন্যাশনালিটি, এখান থেকে আপনারা ন্যাশনালিটি বাংলাদেশটা সিলেক্ট করতে পারেন, বাংলাদেশটা সিলেক্ট করবেন, এখানে বলে রাখি অনেকে ভুল করে থাকেন, যদি আপনি মধ্যপ্রাচ্যে থাকেন এখানে ন্যাশনালিটি আবার মধ্যপ্রাচ্যে কোনো কান্ট্রি দিয়েন না, আপনি কিন্তু বাই ডিফল্ট আপনার জন্মস্থান যদি বাংলাদেশে হয়ে থাকে, আপনার পাসপোর্টে আপনার আপনি বাংলাদেশেই থাকেন, পৃথিবীর যে কোনো দেশে বসবাস করেন আপনাকে এখানে ন্যাশনালিটি বাংলাদেশ দিতে হবে। আর এখানে টাইপ অফ পাসপোর্ট এখানে অর্ডিনারি দিবেন, কারণ এই যে টাইপগুলো এগুলো আমাদের সাধারণ মানুষের জন্য না, এগুলো ডিপ্লোম্যাটিক ট্রাভেল ডকুমেন্ট সার্ভিস, এটা অন্য সাবজেক্ট, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এমনিতে।
এখানে দেখছেন পার্সোনাল ফটো, আপনার কিন্তু পার্সোনাল ফটো, ফটো রিকোয়ারমেন্টের তাদের একটা গাইড দেওয়া আছে এখানে, ফটো স্ট্যান্ডার্ড গাইড, এখান থেকে আপনারা তথ্য কালেকশন করে আপনারা এখানে ফটোটা দিতে পারেন, হয়তো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এরকম কিছু হতে পারে। আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আমি বিস্তারিত দিচ্ছি না, যদি আপনারা কমেন্টে জানিয়ে দেন যে আপনারা এই বিষয়ে আরও হেল্প প্রয়োজন, আপনারা অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করবো পুরো গাইডলাইন দিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত তথ্য দিয়ে। তো যাই হোক, এখানে দেখেন পাসপোর্ট কপি, পাসপোর্ট কপির একটা গাইডলাইন ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে দেখেন প্লেস অফ ইস্যু, এই এই থিমসটা হচ্ছে মূল বিষয়। আপনি এতক্ষণ হয়তো দুধ ধোয়ালেন, কিন্তু যদি একটু চুনা পড়ে তাহলে দুধটা আপনার নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার সব কষ্ট সব কিছু আপনি করলেন, কিন্তু এই বিষয়টা আপনাকে খুব ভালো করে দেখতে হবে, নাহলে আপনি কিন্তু অন্যতে ভিসা পাওয়ার পসিবিলিটি পুরোটাই নষ্ট হয়ে যাবে, সম্ভাবনাটা থাকবে না। এখানে দেখেন প্লেস অফ ইস্যু, প্লেস অফ ইস্যু মানে হচ্ছে আপনার কোন জায়গা থেকে আপনি আপনার ভিসাটা ইস্যু হবে, কোন জায়গা থেকে আপনি নেবেন। তো আপনি এখানে ক্লিক করার পরে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন, সরি স্ক্রল করে আপনি এভাবে দেখবেন, দেখার পরে যে যে জায়গায় আছেন, ধরেন আপনি আমি প্রথমে বাংলাদেশটা দেখাই, এখানে দেখেন এমবেসি রিপাবলিক অফ ইরান ঢাকা, হ্যাঁ ঢাকায় ইরানের এমবেসি আছে। তো যারা বাংলাদেশে আছেন এখানে আপনি এই ঢাকাটা সিলেক্ট করবেন, আবার ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আছেন, আমি একটা দুইটা দেখাই, সবগুলো দেখানো সম্ভব না। ধরেন আপনি আছেন দুবাইতে, এখানে আপনি দুবাইতে ক্লিক করবেন, ঠিক আছে। আবার যদি ধরেন আপনি আবুধাবিতে আছেন, আবুধাবি ক্লিক করবেন। এখন যদি আপনি মনে করেন কাতারে থাকেন, দেখি কাতারেরটা আছে কি না, যদি না থাকেন তাহলে কি করবেন তাও আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে দেখেন কুয়েতে, কুয়েত আছে, মাস্কাট আছে, হ্যাঁ। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়, এখানে ক্যাপচা কোড মারবেন এবং সেভ এন্ড প্রসিড দিবেন। নেক্সট তো কিছু অপশন আসতে পারে, আমি এখন আর ফিল আপ করে ভিডিওটা লম্বা করছি না, হয়তো পেমেন্টের কিছু অপশন আসতে পারে। তো যদি আপনার কোনো প্রবলেমে পড়েন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব বিস্তারিত, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে পুরো গাইডলাইন নিয়ে আমি অবশ্যই আলোচনা করব ইনশাল্লাহ। আর আবারও বলে রাখি, যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।